আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এই এই কমে গ্লাস পড়বে এটা আমরা 20 বছর আমরা গ্যারান্টি দিব 20 বছর 20 বছরের গ্যারান্টি 20 বছর গ্যারান্টি দিব কিন্তু ভাই কাজ দেখে মানে অনেক খুশি হইছে এখন মানে আর নিস্তলা দোতলা সব করে দিছে একসাথে কাজ করেন আমি নির্দেশনা থাকতে পারেন আচ্ছা আচ্ছা কোনো ভয় কোনো কারণ নাই এটা করা কিন্তু এটা তো সম্পূর্ণ ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন দর্শক ড্রয়িং রুমটা কিন্তু অনেক চমৎকার ভাবে কালার করেছে একেবারে সম্পূর্ণ ড্রয়িং রুমটা কে দর্শক আমরা আরো একটির বেডরুমে চলে যাব ওয়াও এই রুমটা কিন্তু আরো গর্জিয়াস ভাবে আপনারা কাজ করছেন ওকে দর্শক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সিলিং কিন্তু আপনারা লাগিয়েছে ওকে ভিউয়ার্স আমরা চলে যাব আরো একটি চমৎকার বেডরুমে দেখতে পাচ্ছেন এই কাজটাও কিন্তু অনেক চমৎকার ভাবে করেছে ওকে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন স্পেশাল জিপসম ডেকোরেশনের ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকে আমরা চলে আসলাম আবারও লতা জিপসম ডেকোরেশনের পক্ষ থেকে আরো একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা ঢাকার থেকে একটু ভিতরে অনেক দূরে চলে আসলাম সেটা হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জে চলে আসলাম আমাদের ভিডিও দেখে প্রবাসী এক সৌদি আরবের প্রবাসী ভাই কিন্তু দেখেছে লতা জিপসমের থেকে এই কাজটা করিয়ে নিয়েছে তো কাজটা সম্পূর্ণ কমপ্লিট আর একটু বাকি আছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা ভিডিওটা করব যে এই প্রবাসী ভাই কিভাবে কাজটা করিয়েছে এবং কত টাকা খরচ হয়েছে বা আপনারা যদি করাতে চান আপনাদের কত টাকা খরচ হবে একটা বিস্তারিত আলাপ আলোচনা আমরা করব তাদের কিন্তু বিভিন্ন জায়গায় অফিস আছে ঢাকা আপনার হচ্ছে কেরানীগঞ্জে আছে সাভারে আছে কুমিল্লাতে আছে চাঁদপুরে আছে ওনারা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে ঢাকার ভিতরে কাজ করে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু অল্প টাকার কাজ হলেও ওনারা করে দেয় তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মনির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন লতা জিপসম ডেকোরেশনের ওনার মনির ভাইয়ের সাথে তো ভিউয়ার্স চলুন কথা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটি আমরা শুরু করি দর্শক আজকে আবারও চলে আসলাম লতা জিপসমের পক্ষ থেকে মনির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে আজকে আসতে পারি করেছি ভাই বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চলে এটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর চলে আসছি না চাঁদপুর চলে আসছি এই প্রবাসী ভাই সৌদি থাকে সৌদি থাকে সৌদি থাকে এই বাসা আমরা কি ধরনের কাজগুলো যে করছি এগুলো ভাইকে দেখামু আচ্ছা এটা কি অনলাইন থেকে উনি অর্ডার করছে হ্যাঁ অনলাইন থেকে অর্ডার করছে আমার ভিডিও দেখে অর্ডার করছে হ্যাঁ ভিডিও দেখে অনলাইন অর্ডার করছে কিন্তু যে কাজগুলো যে আমরা করছি ভাই এখন ধরে দেখে না কিন্তু এখনো দেখে না এখন ধরে দেখে না আসে না এই দেশে এখন ধরে আসে না কিন্তু আসবে দুই এক মাস পরে আসবে এক মাস পরে আসবে আমাকে কাজ মানে ফিনিশিং শেষ পর্যায়ে আইসে পড়ছে এই জন্য আপনাকে দেখাইতে আছি আচ্ছা আচ্ছা দর্শক আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এটা দুইতলা বাড়ি না হ্যাঁ দুইতলা বাড়ি কিন্তু এগুলো আসলে এগুলো কিন্তু সব চায়না রং কিন্তু কথাটা বুঝছে মানে অন্যান্যদের কি 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 রং ইউজ করেন নরমালি কি রং নরমাল দেখা যায় বাংলাদেশে বারজার রং চলে বারজার এশিয়ান কিন্তু আমরা এগুলো চায়না রং ব্যবহার করি এগুলো সব ফাইবারের কালার ফাইবারের কালার না ফাইবারের কালার দেখা যায় এটা কিন্তু তেল তেল করে এটা সব ফাইবারের কালার সব সময় এরকম কালারটা গ্লেস মারবে এই এই কোনো গ্লেস মারবে এটা আমরা 20 বছর আমরা গ্যারান্টি দেব 20 বছর 20 বছরের গ্যারান্টি 20 বছর গ্যারান্টি দেব আচ্ছা দর্শক এটা কিন্তু এই ক্ষেত্রে এই রং যদি করতে যায় তাহলে দেখা যায় কি আপনি একটু প্রাইসটা বেশি পড়বে আচ্ছা নরমালি ধরেন এভাবে করতে গেলে প্রাইসটা কিরকম আসবে নরমালি তো এইভাবে করতে যায় দেখা যায় আমরা তো 350 টাকা স্কয়ার ফিট দেই 300 টাকা 350 টাকা 300 টাকা 350 টাকা আপনি একবারে কত পারবেন এইভাবে যদি করতে যায় 350 টাকা রাখা যায় 350 টাকা না দর্শক একটু কোয়ালিটি সম্পন্ন যদি ভাবে যে কোনো ডিজাইন তো করে দিবেন যে কোনো ডিজাইনের লাভ সমস্যা নাই কিন্তু আসলে কাজের ফিনিশিং এই যে আপনি আমরা যে ভুলগুনা যে কালার গুনা করছি এটা আপনার দেখা যায় লাইট জ্বালানোর পরে কিন্তু আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে রাতের বেলা সুন্দর লাগবে আচ্ছা এই ফ্ল্যাটে মানে এই বাসার ভিতরে মানে আর কোনো জায়গায় কাজ বাকি নেই যে মেজা আছে সব করছে বারান্দা বারান্দা যে মেজা আছে সব সব করছে না কিন্তু এই জায়গায় মাত্র কাজ করা ছিল একটা রুম মানে ভাই বলছিল একটা রুম কাজ করব একটা রুম কাজ করব নি বলছিল রুমের কাজ করার কিন্তু ভাই কাজ দেখে মানে অনেক খুশি হয়েছে এখন মানে আর নিস্তলা দোতলা সব করে দিছে একসাথে ওকে ভিউয়ার দেখতে পাচ্ছেন আসলে অনেক চমৎকার একটি কাজ কিন্তু করেছে এটা হচ্ছে 350 টাকা স্কয়ার ফিট তো আমরা দেখতে পাচ্ছি জানালার সাইডে কিন্তু বর্ডার মানে বর্ডারের মতো লাগিয়ে দিয়েছে সম্পূর্ণ একটি জানালা কমপ্লিট করে দিয়েছে আমরা একটু জানালাটা দেখিয়ে দিই ঠিক আছে দেখা যায় এগুলো আসলে ভাই আমরা তো দেশ বিদেশি কাজ করি সবাই অনলাইনে কিন্তু আপনারা আসলে আপনি দূরে আছেন কোনো সমস্যা নাই আমাকে দিয়ে যদি কাজ করান আমি নির্দেশনা থাকতে পারেন আচ্ছা কোনো ভয় কোনো কারণ নাই ওকে দর্শক আমরা এখন আরো একটি আপনার হচ্ছে এটা সম্পূর্ণ একটি ড্রয়িং রুম এটা কিন্তু পালিশ কালার করা পালিশ কালার না পালিশ কালার কিন্তু আচ্ছা আচ্ছা বার্নিশ কালার বার্নিশ কালার
বার্নিশ কালার কিন্তু এটা কিন্তু বোর্ডে কিন্তু ডিজাইন করা দেখছেন আচ্ছা বোর্ডে ডিজাইন করা না বোর্ডে ডিজাইন করা কিন্তু এটা কিন্তু একটা আছে বার্সারের যে রংটা ওটা কিন্তু লেভেল হবে লেভেল লেভেল হবে লেভেল হবে আর এটা কিন্তু দেখছেন এই যে থাপ থাপ করা ডিজাইন করা মানে হাতে বাজবে এটা হাতে বাজবে ডিজাইনটা করা কিন্তু এটা তো সম্পূর্ণ ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন দর্শক ড্রয়িং রুমটা কিন্তু অনেক চমৎকার ভাবে কালার করেছে একেবারে সম্পূর্ণ ড্রয়িং রুমটা এটা কি ভাই টিভি ক্যাবিনেট এটা তো টিভি ক্যাবিনেট এটা তো রং করতে আসছে না এটার ভিতরে এমবুস ডিজাইন করব আচ্ছা এটার ভিতরে এমবুস করার মধ্যে কেজ আমরা স্টিকার মারছি ওকে এটা কাজ চলতেছে হ্যাঁ কাজ চলতেছে টিভি ক্যাবিনেট কত টাকা করে নেন টিভি ক্যাবিনেট এগুলো মাপে 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 না না আচ্ছা পিস হিসেবে নেন নাকি পিস হিসেবে ওনে মাপ ওনে মানে যা যেটা আর কি যে যে মেলা আচ্ছা এই ডিজাইনটা করতে আপনাদের কি রকম খরচ হইছে ভাই এগুলো আসলে হ্যাঁ এই জায়গায় প্রায় আমের যে 1700 স্কয়ার ফিট কাজ আছে 1700 স্কয়ার ফিট এই আপনার ড্রয়িং রুমটা করতে দেখা গেছে আনুমানিক 350 টাকা স্কয়ার ফিট লাগবে দেখা যায় রুমটা করতে দেখা যায় আমি 50-60000 টাকা বিল আসবে 50-60000 টাকার মধ্যে বিল চলে আসবে এটা কিন্তু অনেক বড় একটি রুম তো আবার দেখা যায় তুই এই এই কালার দি না করে আপনি হ্যাঁ যে এই কালার না করে লালমালটা করে তাহলে দেখা যায় 300 টাকা দিয়ে করে 300 টাকা দিয়ে করতে পারবে না নরমালটা করলে 300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে না ওকে দর্শক আমরা আরো একটি বেডরুমে চলে যাব ওয়াও এই রুমটা কিন্তু আরো গর্জিয়াস ভাবে আপনারা কাজ করছে এটা কিন্তু ফাইবারের কালার করা দেখছেন ফাইবারের না দর্শক আমি কিন্তু এই ফার্স্ট মানে আমাদের ভিডিওতে কিন্তু এইরকম কালার ফার্স্ট এই ফার্স্ট আমরা কিন্তু আসলে সবই ভালো রং দিয়ে করতে চাই এখন মালিক পক্ষে আমাকে মাঝে মাঝে অনেক কয় ভাই অনেক কোম্পানি রেট কম আমাকে রেট বেশি কিন্তু আসলে ভাই আমাকে দেখে তো রেট আপনি বেশি দেবেন না আমাকে কাজের উপর ডিমান্ড করবেন আমার রেট কেমন আচ্ছা আচ্ছা আপনি যদি এই রং যদি ব্যবহার করেন আপনি আরো পাঁচ জায়গা যাচাই করে দেখতে পারেন আরো রেট বেশি আছে ওকে দর্শক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সিলিং কিন্তু কোনাদার লাগিয়েছে চাইলে কিন্তু আপনাদের রুমে সিলিং এটা কিন্তু আপনি এই যে রংটা আছে না ভাই এটা কিন্তু আমাকে অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে বিভিন্ন কালার দিয়া কম্বিনেশন করে কালারগুলো আমরা বানাই আচ্ছা মানে কিন্তু আপনি দোকানে গেলে এই কালার সেম করে দিতে পারবো না কিন্তু করতে পারবেন না 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 আচ্ছা দর্শক এটা কিন্তু বিভিন্ন কালারের কম্বিনেশন করা বিভিন্ন ডিজাইন করা মানে গ্রাফিক্স ডিজাইনের মতো আর কি 3D ওয়ালপেপার যেরকম 3D ওয়ালপেপার না ওইরকম এরকম কিন্তু সম্পূর্ণ ডিজাইন এটা করতে কত টাকা স্কয়ার ফিট নিয়েছে ওই যে মানে এক এই জায়গা 1700 স্কয়ার ফিট কাম আছে ভাই আচ্ছা এটাও 350 টাকা স্কয়ার ফিট না 350 টাকা স্কয়ার ফিট জানলার গেট মের জেম মে জানলাটা কি স্কয়ার ফিট হিসেবে নিয়েছেন জানলার গেট এগুলো 4500 টাকা নিয়েছে প্রত্যেক পিস 4500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি জানলা আছে এটার প্রাইস হচ্ছে 4500 টাকা হলে তাদের কাছ থেকে আপনারা করে নিতে পারবেন ওকে ভিউয়ার্স আমরা চলে যাব আরো একটি চমৎকার বেডরুমে দেখতে পাচ্ছেন এই কাজটাও কিন্তু অনেক চমৎকার ভাবে করেছে আর লাইটিং গুলো কিন্তু দেখতে পাচ্ছেন ওনারা লাইটিং গুলোর কাজ কিন্তু করতেছে আর এই জানালাটা হচ্ছে 4500 টাকা না প্রত্যেক পিস 4500 টাকা এটা কিন্তু কফি কালার করছে কফি কালার ঠিক আছে কফি কালার দর্শক এটা হচ্ছে কফি কালার আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই কাজ দিয়ে তাদের কাছ থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে নরমাল কালার নরমাল কালার এটা হচ্ছে নরমাল কালার আর আমরা প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে ফাইবারের যেটা কিন্তু অরিজিনাল ফাইবারের কালার ফাইবারের কালার আর চাইলে যেভাবে ভালো লাগে ওইভাবে কিন্তু তাদের কাছ থেকে করে নিতে পারবেন দেখা যায় যে এই রঙের কাজও কিন্তু এগুলো কিন্তু আমাগত থেকে কাজ করা কথা বুঝছেন ভাই এগুলো কি কাজ চলতেছে এখনো ফিনিশিং শেষ হয়নি কিন্তু ফিনিশিং শেষ হয় না মানে আর কাজ চলতে আছে ফিনিশিং হই তারও আচ্ছা 10-15 দিন শেষ হইবে দর্শক এটাও কিন্তু তাদের কাছ থেকে করে নিতে পারবেন যার যেটা পছন্দ ওইরকম ডিজাইন করে নিতে পারবেন তো ভাই এটা করতে আপনারা কি রকম খরচ নিয়েছেন এটা মানে দেখা যায় এভারেজে আমরা 350 টাকা নিচ্ছি মানে এটাও 350 এটাও 350 এভারেজে আচ্ছা এভারেজে যদি এইভাবে করতে চায় তাহলে 300 টাকা মানে দেখা গেছে এভারেজে 350 টাকা নিয়েছেন আর যদি কেউ এভাবে করতে মানে করতে চায় সে ক্ষেত্রে 300 টাকা 300 টাকা আচ্ছা দর্শক যার যেটা ভালো লাগবে আপনারা ওইভাবে কিন্তু তাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন তো দেখা গেছে কাজের যদি দরকার হয় বা আপনারা হচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্তে তো কাজ করেন আমরা বাংলাদেশের সব প্রান্তে যে কাজ করে দিয়ে আসি মানে এটা তো আপনাদের অফিস কোথায় আপনার আমাদের অফিস হাজীগঞ্জে আমার অফিস আছে ওই অফিস চাঁদপুর হাজীগঞ্জ অফিস আছে চাঁদপুর হাজীগঞ্জ অফিস আছে ওই থেকে থেকে কালেকশন করছে আচ্ছা তারপর আর কোথায় কোথায় অফিস আছে আমাদের ঢাকা তো প্রতিষ্ঠান আছে আপনার চ্যানেলে সব বিস্তারিত দেওয়া আছে আমার তো ভিডিও একটা দুইটা নাই ডুপ্লি দেখতে পারবো সব আপনি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে একটি সাভারে একটি কুমিল্লাতে আছে কুমিল্লা গরিপুরে আছে গরিপুরে ওকে তারপরে আরো ইনশাআল্লাহ মাদুকদি একটা মাদকবি থানার সাথে একটা অফিস লইতে আসি কথাবার্তা চলতে আসি চলতেছে না যার যেটা মানে যার যেখান থেকে করার দরকার রংপুর ভোলা বরিশাল যে জায়গা লাও বাংলাদেশে যে কোনো প্রান্তের লাও কারা যোগাযোগ করবে আমরা ওই জায়গা থেকে আগে ই করে দেব আর এই কাজগুলো হইলে কিভাবে আমরা মাল নিয়ে যাবো আমার কাজ শেষ করে একবারে আমার কাজ বুঝাই দিই আমরা আইসা বলবো কিন্তু আমার কাজ ওই যে অর্ধেক করুন অর্ধেক থুই আস ওই কোনো কোনো সিস্টেম নাই মানে কাজ বুঝাই দেওয়ার পর টাকা ডাইরেক্ট আমাকে কাজগুলো এই কাজগুলো হইছে যে আপনার মানে ধরিয়ে শেষ করতে হবে লগ লাগে শেষ করার পর টাকা এইবারে টাকা সমস্যা নাই টাকা মাল নিয়ে গেলে হ্যাঁ একসময় টাকা দেবে ওটা কোনো ফ্যাক্টর না আচ্ছা আচ্ছা আলোচনা মানে কিন্তু বাটপারি করে ভাই টাকা নিয়ে চলে আসে বাটপারি যদি বাটপারি করে দেখি তোর অনলাইনে ব্যবসা না আমি তো লোক সরল সোজা ভাই আমার তো আমার আরো ভিডিও দেখতে পারবেন এর ভিতরে আছে আমি সরল সোজা লোক আমি অত বেশি বেশি পছন্দ করি না আচ্ছা
ওকে দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। যদি আপনারা এভাবে জিপসম ডেকোরেশন দিয়ে রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে চান, অবশ্যই লতা জিপসমের মনির ভাইয়ের সাথে কথা বলবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।